আমরা আজকে জালকাটি জেলা বিএনপির উদ্যোগে আমাদের দেশ নেত্রী আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ওনার শারীরিক সুস্থতার জন্য দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করেছি। আজকের ইফতার মাহফিলে উপস্থিত আছেন জালকাটি জেলা বিএনপি সুযোগ্য আহ্বায়ক জনাব অ্যাডভোকেট সৈয়দ হোসেন সাহেব, উপস্থিত আছেন জেলা নেতৃবৃন্দ এবং জালকাটি জেলা বিএনপি ছয়টি ইউনিটের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং উপজেলা সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন। জালকাটি জেলার সকল ইউনিটে সকল ইউনিয়নের সম্মানিত সাধারণ সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত আছেন। জেলার সকল অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে এই বৈরী আবহাওয়ার মধ্যে এই সংকীর্ণ স্থানে আমাদের কাজকে ইফতার মাহফিল এবং অনুষ্ঠান করতে হচ্ছে। আপনারা জানেন ইতিপূর্বে আমরা 10 রমজান জেলা বিএনপির উদ্যোগে আমরা একটি দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম এবং সুন্দর একটি আয়োজন, কিন্তু সেই আয়োজনটি আমরা বর্তমান প্রশাসনের কারণে আমরা করতে পারিনি, আমাদেরকে করতে দেওয়া হয়নি। কিন্তু তারপরেও আজকের ছোট্ট পরিসরে হলো এই সংক্ষিপ্ত যে স্থান, এই সংকুলনের মধ্যে আমাদের অসংখ্য নেতা কর্মী আজকে উপস্থিত হয়েছেন। আমরা আজকে আপনাদেরকে অফিসের মধ্যে বসতে দিতে পারি নাই, এজন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি। কিন্তু তারপরও আমাদের অফিসের সম্মুখে যে আজকের সড়ক, সেই সড়কে শত শত নেতা কর্মী আজকে অবস্থান গ্রহণ করেছেন। আমরা আজকে তার অনুষ্ঠান তথা আমাদের দেশনেত্রী শারীরিক সুস্থতার জন্য যে আমরা দোয়া করব, আমরা দোয়া করব আমাদের দেশ মাতার জন্য, যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যে উনি শারীরিক সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান শারীরিক এবং সুস্থ হয়ে উনি স্বাধীনভাবে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে তথা আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমরা আজকে মহান রব্বুল আলামিনের কাছে আজকের পবিত্র মাহে রমজান, এই লাইলাতুল কদরের 27 রমজানের দিনে আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব বাংলাদেশে এই অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত হবে।